নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাপোলো ফার্মেসির পক্ষ থেকে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কিছু শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আবেদন করতে হলে অন্যান্য যোগ্যতা কী লাগবে, কীভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশানের আপডেট। অ্যাপোলো ফার্মেসির পক্ষ থেকে এখানে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। এখানে পোস্ট নেম বলা হয়েছে ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল পোস্টের কথা এখানে মেনশন করা হয়নি। এখানে স্কিল চাওয়া হয়েছে ফার্মেসি, মেডিসিন, ডিসপেন্সিং এবং স্টোর, এই সমস্ত স্কিল এখানে থাকতে হবে। তো এখানে ক্রাইটেরিয়া বলা হয়েছে শুড হ্যাভ এ গুড নলেজ ইন অ্যানাটমি অ্যান্ড সাইকোলজি। তো অ্যানাটমি এবং সাইকোলজির এখানে নলেজ থাকলে, সরি ফিজিওলজি, তো ফিজিওলজির এখানে নলেজ থাকলে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বলা আছে রিকোয়ার্ড এবিলিটি টু ওয়ার্ক রিটেল স্টোর, তো রিটেল স্টোরে এখানে কাজ করার ক্ষমতা রাখতে হবে। এখানে তারপরে বলা হয়েছে কাস্টমার হ্যান্ডলিং, তো কাস্টমার হ্যান্ডেল করার এখানে ক্ষমতা রাখতে হবে, কাস্টমারদেরকে এখানে ম্যানেজ করা। তারপরে বলা যে ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড আন্ডারস্ট্যান্ডিং স্কিল, তো এখানে কাস্টমার যারা আছে তাদের মানে কথাগুলো বোঝার ক্ষমতা রাখতে হবে, সেরকম এখানে একটা দক্ষতা রাখতে হবে নর্মাল যেগুলো থাকে। তারপরে বলা আছে এবেল টু রিড প্রেসক্রিপশান, প্রেসক্রিপশান পড়ার ক্ষমতা রাখতে হবে, কারণ প্রেসক্রিপশানে হাতের লেখাগুলো একটু অন্যরকম হয়। তারপর বলা আছে বেসিক মেডিসিন নলেজ, তো বেসিক মেডিসিন নলেজ এখানে থাকলে খুবই ভালো হয়। এখানে বলা হয়েছে 10th পাস ক্যান অ্যাপ্লাই, মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করা যাবে। তারপরে বলা হয়েছে প্রেফারেবল ইফ ওয়ার্ক অন এনি মেডিসিন শপ, কোনো মেডিসিন শপে কাজ করার অভিজ্ঞতা থাকলে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলা হয়েছে হ্যাভ ডান এনি কোর্স রিলেটেড টু ফার্মেসি আর ওয়েলকাম, ফার্মেসি রিলেটেড কোনো কোর্স করে থাকলে এখানে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি, এলিজিবল ক্যান্ডিডেট ক্যান ডিরেক্টলি কাম টু অফিস, তো যারা এলিজিবল রয়েছে তারা চাইলে এদের অফিসে ডাইরেক্ট গিয়ে এখানে যোগাযোগ করতে পারো, বা এখানে ইমেলে সিভি সেন্ড করে আবেদন করতে পারো। তো ইমেল অ্যাড্রেস এখানে বলা হয়েছে পবিত্র, তারপর একটা হাইফেন দেওয়া রয়েছে c@apollofarmacy.org। তারপরে এখানে বলা হয়েছে যে পোস্ট নেম বলা আছে অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট, ফার্মাসি এবল, তারপর রিটেল ফার্মাসিস্ট, আরও অন্যান্য পদে এখানে নিয়োগ করা হয়েছে। এখানে স্যালারি বলা হয়েছে ইয়ারলি স্টার্টিং ফ্রম, এখানে ন্যূনতম যে স্যালারিটা শুরু হবে ইয়ারে 1,40,000 টাকা। তারপর এখানে বেনিফিটস বলা হয়েছে ফিক্সড স্যালারি সঙ্গে পিএফ, ইএসআইসি, অন রোল জব, ইনভেস্ট ইনসেন্টিভ, তারপরে বলা হয়েছে এখানে মেডিক্লেম, তো এই সমস্ত ফেসিলিটি এখানে পাওয়া যাবে। এই ছিল অ্যাপোলো ফার্মেসির পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে এখানে বেশ কিছু পদে নিয়োগের আপডেট। তো এদের অফিসিয়াল নোটিফিকেশানের ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে।